অনলাইনে পয়সা ইনকাম করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হাই বন্ধুরা, আমি কৌশিক আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এম স্টুডিও। আজ এই ভিডিওতে আপনারা দেখবেন যে বাড়িতে বসে অনলাইনে কিভাবে আপনারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি কী কী আছে, কটা ভ্যাকান্সি, তার ডিটেলস কীভাবে দেখবেন তা দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি এখানে লিখুন কর্মসন্ধান, এন্টার টিপুন। দেখুন কর্মসন্ধান.com চলে এসেছে, এখান থেকে আপনি এটা সিলেক্ট করুন কর্মসন্ধান। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের যা যা রিক্রুটমেন্ট, ছটা দেখাচ্ছে, আপনি এখান থেকে পরের ছটা দেখতে পারবেন। দেখুন এই পরের ছটা, এই ওয়েস্ট বেঙ্গল সার্কেলের যা যা জব আছে। এছাড়া আপনি যদি দেখতে চান কেন্দ্রীয় সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে এগুলো দেখতে পারবেন, এখান থেকে চেঞ্জ করে করে দেখতে পারবেন। এবং তাদের লাস্ট ডেটও কবে, অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে, সেটাও দেখা যাচ্ছে এখান থেকে। যা সার্ভিস কমিউনিকেশন রিক্রুটমেন্ট, আপনি এখান থেকে দেখতে পারবেন। ব্যাংক রিক্রুটমেন্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। আর্মি বা পুলিশ রিক্রুটমেন্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট এখান থেকে দেখতে পারবেন। বা আপনি যদি কেবলমাত্র একটি ক্যাটাগরি দেখতে চান, তাহলে এখান থেকে দেখতে পারবেন রিক্রুটমেন্ট কী ক্যাটাগরি আপনি চান। অর্থাৎ আপনি চান ব্যাংক ক্যাটাগরি, ব্যাংক রিক্রুটমেন্ট ক্লিক করুন, কেবলমাত্র ব্যাংক রিক্রুটমেন্টগুলো আপনার সামনে ভিউ হবে। দেখুন লাস্ট ডেট জুলাই মাসের 7 তারিখে একটা আছে, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, NABARD, এরকম আছে সব। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের যা যা ডকুমেন্টস, এই যা যা জবগুলো আছে, অনলাইন জব অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ যেগুলো হয়ে থাকে বা অফলাইন ফর্ম ফিল আপ হয়ে থাকে, অর্থাৎ যে সকল ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্টগুলো বর্তমানে হচ্ছে তা সবই জানতে গেলে আপনার পেপার পড়তে হবে। সব পেপার, একটা পেপার পড়লে হবে না, কিন্তু আপনি এখান থেকে সব জব একসঙ্গে দেখতে পারবেন খুবই সহজে, বাড়ি বসে কোথায় যেতে না, এভাবে আপনি সব জবগুলো দেখতে পারবেন। শুধু দেখা নয়, তার ডিটেলসটাও আপনি এখান থেকে জানতে পারবেন। দেখুন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ইস্টার্ন রিজিয়ন, কলকাতা, আপনি আমি এখানে ক্লিক করলাম। দেখুন এই ডিটেলস চলে আসবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ইস্টার্ন রিজিয়ন, কলকাতা রিক্রুটমেন্ট অফ 105, যে অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস, লাস্ট ডেট 7/2017 অর্থাৎ জুলাই মাসের 19 তারিখে। এই ডিটেলস আপনি এখান থেকে নিচে পেয়ে যাবেন। দেখুন এখানে লেখা আছে এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ কী কী কোয়ালিফিকেশান বা অ্যাবিলিটি আপনার কী কী থাকলে আপনি এই রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপ করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যোগ্যতা বিশেষ, এজ লিমিট কত থেকে কত পর্যন্ত তাও দেখতে পারছেন, পে স্যালারি বা পে স্কেল কত আছে তাও আপনি এখান থেকে দেখতে পারবেন, আপার এজ রিলাকশন তাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ আপনার ফিজিক্যাল মেজারমেন্টে যে সকল বাধ্যতামূলকগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। ক্যান্ডিডেটকে কীভাবে সিলেকশন করা হবে, আমরা অধিকাংশ ফর্ম ফিল আপ করে থাকি কিন্তু ক্যান্ডিডেটকে কীভাবে সিলেকশন করা হয় তা দেখি না, কিন্তু এখানে দেখুন সব দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফিস কত করে লাগবে তাও সব এখানে দেওয়া আছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন তাও এখানে বলা হচ্ছে। অর্থাৎ সেই রিক্রুটমেন্ট সম্বন্ধে সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন কেবল এই সাইটে কর্মসন্ধান.com। তো এভাবে যদি আমার সব ভিডিও দেখতে থাকুন এবং
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে যে লাইক চিহ্ন আছে সেখানে লাইক করবেন। আর যদি আপনি মনে করেন যে আমার আগত সমস্ত ভিডিও আপনি আগে দেখতে চান তো এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে যে বেল আইকন থাকে ওখানে ক্লিক করবেন এবং সেভ করবেন, যাতে আমি প্রতিদিন যা ভিডিও আপলোড করে থাকি তা আপনি আগে দেখতে পান এবং আপনার কাছে কনফার্মেশন মেসেজ চলে যায়। ধন্যবাদ।